কথায় বলে রামভক্ত হনুমান সর্বত্র বিরাজমান। হনুমানজি ভক্তদের ডাকে সারা না দিয়ে থাকতে পারেন না, তাই হনুমানজির মন্দির শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশেই রয়েছে। ঠিক তেমন একটি পঞ্চমুখী হনুমানজির মন্দিরের উদ্বোধন করলেন সমাজসেবী পরশুরাম শর্মা। স্মৃতি সংলগ্ন হাটপাড়ায় পঞ্চমুখী বজরঙ্গলী মন্দিরের উদ্বোধন, সমাজের সকল স্তরের মানুষজন এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। পঞ্চমুখী হনুমানের পাঁচ রূপ বর্তমান, হনুমান, নরসিংহ, গরুড়, বরাহ ও হাইগ্রীব বা অশ্বরূপ। পুরাণে কথিত আছে, রাবণ ভ্রাতা মা ভবানীর ভক্ত অহিতাপন দ্বারা রাম এবং লক্ষ্মণজিকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে গেলে হনুমানজিও পৌঁছে যান পাতালে তাদের উদ্ধার করতে। সেখানে পাঁচ দ্বীপ একেবারে নেভাতে হতো হনুমানজিকে অহিতাপনকে হত্যা করার জন্য। আসি পাঁচ দ্বীপ নেভানোর জন্যই হনুমানজির পঞ্চমুখ ধারণ। হনুমানজির এই পঞ্চমুখ ধারণ করে ওই পাঁচ প্রদীপ নিভিয়ে অহিতাপনকে হত্যা করে রামজি এবং লক্ষ্মণজিকে মুক্ত করে নিয়ে আসেন। সকল ধর্মের লোক আসবেন এই মন্দিরে, হনুমানজির ভক্তদেরকে সারা দিয়ে থাকতে পারেন না। এই মন্দিরে সকলে সমান সহাবস্থান হয় বলে জানালেন সমাজসেবী পরশুরাম শর্মা। একটা হনুমান মন্দির করবো পাঁচমুখী বালাজি, তার জন্য 2 বছর ওয়েট করতে হলো। তার কারণ একটাই হচ্ছে কোভিডের জন্য, তো কোভিড কেটেছে, এখন সিচুয়েশন খুবই ভালো আছে, তো আমরা মন্দিরটা ওপেন করতে পারলাম, তো খুব ভালো মতোই ওপেন করতে পেরেছি, কোনো রকম সমস্যা হয়নি, এটাই বলার আমার। ভগবানের প্রার্থনা যে লকডাউন হয়েছিল ওটা যেন না হোক, কারণ লকডাউনে আমরা যতটা পেয়েছি মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি, এখনো মানুষের পাশে আছি, তো এটাই প্রে করব লকডাউন না হোক, আমার অঞ্চলের সব মানুষ খুব ভালো থাকুক, এটাই আমার। সকাল থেকে আমার এখানে অনুষ্ঠান, অ্যাকচুয়ালি আমাদের গেস্ট ছিল মানসিক ভারসাম্য যারা সেসব মানুষ, তারপর হচ্ছে আমাদের 4টি ওয়ার্ডের সাফাই কর্মী, এরা হচ্ছে আমাদের গিয়েছিল, কোনো নেতা কোনো মন্ত্রী কেউ ছিল না, কোনো সিনেমা আর্টিস্ট বা কিছু এরকম কেউ ছিল না, আমাদের গেস্ট ছিল ওনারা, ওনাদের দিয়ে আমরা ওপেন করেছি, ফিতে ওনারাই কেটেছে, কেটে আমরা পুজো ওপেন করি। খুব ভালো লাগছে, এটাই বলার, আর কিছু বলার নেই। ভগবানের কাছে কি প্রার্থনা? অবশ্যই প্রার্থনা করব যে করোনার জন্য যে মানুষরা ভোগান্তিতে ভুগলো সেই রকম পরিস্থিতি যেন আর না আসুক, ভগবান যেন ওই করোনার যে ব্যাপারটা ওটা যেন আস্তে আস্তে কেটে কাটিয়ে আমরা উঠতে পারি, এটাই চাইবো। ভালোই লাগছে আসলে, কারণ এত সুন্দর মন্দির, ভালো লাগছে আমার। কি প্রে করলি ভগবানের কাছে? প্রে করলাম হচ্ছে মানুষরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।